দেখতে বেরিয়েছি, তো অনেক ঠাকুর ঘুরবো। সবে মাত্র একটা ঠাকুর দেখা হয়েছে, এখনো অনেক ঠাকুর দেখবো। আর সোনাইকে ঘরে রেখেছি যে জানি না কতক্ষণ থাকবে। তো এই দেখো প্যান্ডেলে চলে এসেছি। প্যান্ডেলটা খুবই ছোট, কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল। তো দেখো, এই দেখো ঠাকুরটা খুব সুন্দর তৈরি করেছে, ঠাকুরটা দেখতে দাও। তো গাইস দেখো, এটা ঘুগনি 10 টাকা প্লেট। কালকে ভালো লাগে সেটা জানাবেন। তোমাকে একটু বেশি করে দেবে। তো দেখো এখন ঘুগনি খাচ্ছে, এই দেখো। আর ঘুগনিটা হেভি টেস্ট, খুব সুন্দর খেতে। বলো কেমন জ্যাম। দেখো গাইস, দেখতে পাচ্ছ সেই থেকে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ হয়ে গেল। এই দেখো প্রচুর জ্যাম, একদম জায়গাটা রাস্তাটা এতটাই সরু যে যেতে পারছি না বাইক নিয়ে যাওয়া। তো দেখো জাম ঠেলে, মানে জাম ফাম সব ছাড়িয়ে তো আর একটা অন্য প্যান্ডেলে এলাম। তো এটা হচ্ছে মৌমাছির প্যান্ডেল, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যান্ডেলটা করেছে। দেখো এটা গেটটা, গেটের সামনে ডিজাইন গুলো দেখো খুব সুন্দর। আর আমি ঢুকছি, আমাকে কেমন লাগছে কমেন্টে বলবে। আর অরূপ ভিডিওটা করছিল, দেখো খুব সুন্দর প্যান্ডেলের ডিজাইনটা করেছে, মানে প্যান্ডেলটা ছোটর উপরে খুব সুন্দর করেছে। তো তোমরা দেখতে থাকো। অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে, আর একটা ঠাকুরের ব্যান্ডেল। তো সেটাও দেখে নিলাম, বাইরে থেকেই দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে ব্যান্ডেলটা। এমনি এমনি মানে কাপড়ে তৈরি করেছে ব্যান্ডেলটা। তো দেখো ভেতরের ঠাকুরটা খুব সুন্দর করেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম গাড়িতে যেতে যেতে, আর নামলাম না কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো। আর সোনাইকেও বাড়িতে রেখেছিলাম, তো তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। দেখো দেখো ফ্রেন্ডস, বাড়ি যাওয়ার পথে আর একটা ঠাকুরের ব্যান্ডেল। তো সেই ঠাকুরটা দেখবো বলে নেমেছি। তো যাচ্ছি, দেখো এখন হাঁটছি। আর ওই মানে প্রচণ্ড খিদে পেয়েছিলো, তো তার জন্য ভাবলাম যে আগে ঠাকুরটা দেখেই নিই যখন চলে এসেছি, তারপরে খেয়ে নেবো। দেখো এইটা হচ্ছে একটা ঠাকুরের মন্দির, এটা কিন্তু দুর্গা ঠাকুরের প্যান্ডেল নয়, এটা একটা মন্দির। আর এই যে সব মেলা বসেছে নানা রকম, এই বাচ্চাদের এই খেলনা মানে ঘোরানো এইসব বসেছে। তোমার একটু মন্দিরটাও দেখিয়ে দিলাম। আর ওই যে প্যান্ডেলটা আছে, তো প্রচণ্ড ভিড় হয়েছে তার জন্য। আর গাইস দেখো, একটা প্যান্ডেল আমাদের বাড়ির পাশে, বেশি দূর না কিছুটা। তো এই প্যান্ডেলে দেখো লাইন, অতিরিক্ত লাইন পড়েছে। তো এই লাইনে, এই লাইনে দেখা অসম্ভব, ঠাকুর দেখা অসম্ভব। তো আমরা ভাবছি বাইরে থেকেই দেখে নেবো, যদি লাইনটা খুবই বড় হয় তাহলে যাবো না। না দেখেই এবার আমরা খাবার রেস্টুরেন্টে চলে এলাম। তো দেখো এগুলো হচ্ছে মোগলাই, তো আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম এত বড়। আর এই যে পকোড়া আর চাউমিন এগরোল এইসবের দোকান এটা। তো এই এই দোকানটাতেই ভাবছি ঢুকে খাবো।
তো প্রচন্ড খিদে পেয়ে গেছিলো, মানে থাকতে পারছিলাম না। দেখো এখানে এগরোল তৈরি করছে, তো আর এত খিদে পেয়েছে মানে পেটের মধ্যে মনে হচ্ছে যেন ইঁদুর দৌড়াচ্ছে, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এ দেখো সামনে একটা টেবিল ফাঁকা আছে, তো এটাতেই বসে পড়েছি আমি, অরূপ ভিডিওটা করছিল। দেখো মানে আমার সামনে টেবিলটা পরিষ্কার করে দিচ্ছিল, ফার্স্টে পকোড়া দিয়েছে, এই দেখো পকোড়া খাচ্ছি। তো এত হাসি পেয়ে গেছিলো, সামনে অনেক লোক ছিল তো তার জন্য খুব হাসি পাচ্ছিলো। এটা হচ্ছে অরূপের প্লেট। এরপর চলে এসেছে চাউমিন, তো দেখো আমি চাউমিন খাচ্ছি। আমি হাফ প্লেট নিয়েছি, কারণ ফুল প্লেট আমি খেতে পারবো না, আর ও ফুল প্লেট। আমরা এখন বাড়িতে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ ও জামা খুলে দিয়েছে, বাড়িতে চলে এসেছি, এরপর চেঞ্জ করব। আর সোনাইকে নিয়ে মা এখন বাইরে গেছে, এসে দেখছি ঘরেতে নেই কো, চলে এসছে, দেখা যাক। এরপর আমি চেঞ্জ পেঞ্জ করে ওকে আগে খাওয়াবো, তারপরে ব্লগটা শেষ করব। তো আজকে এটুকুই।